এইবারই তো শ্বাস এইবার তো খরচ তো ঘৃত বৈজ্ঞানিক নাম অ্যালোভেরা ঘৃতকুমারী বহুজীবী ভেজস উদ্ভিদ ঘৃতকুমারীর পাতা ও শ্বাস ব্যবহার করা হয় বাণিজ্যিকভাবে ঔষধি গ্রামের এই সফল কৃষক চাষ করছেন স্বাগত জানাচ্ছি আজকের আরেকটি একটি রতন পর্বে আমি কামাল আহমেদ ও কৃষক আব্দুস সামাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আপনি এই গ্রামের নাম কি এটা এটা লক্ষ্মীপুর খোলা বাড়ি ঔষধি গ্রাম ঔষধি গ্রাম আচ্ছা এই ঔষধি গ্রাম শুরু হয়েছে কত বছর হলো কত দেখি একটু কত বছর হলো বিশ ত্রিশ বছর বিশ ত্রিশ বছর

ওটা তো আমার মনে করে হিসাব নাই আমরা ওই আস্তে আস্তে খরচ করি একবারে খরচ করি না পঞ্চাশ হাজার টাকা পরের বছর বিক্রি করতেছেন হয়তো বিগত বলে এক মাস পর কি করে এক মাস পর পর এক বিঘা জমিতে কয়মন পান পাঁচ গাড়ি ছয় গাড়ি সাত গাড়ি এরকম হয় বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ টাকা হাজার টাকা বেচা কিনা হয় এক মাস পর পর এক মাস পর পর আবার ভালো লাইক মাটি হলে পনেরো দিন পর পর ব্যথা যায় ও মানে ভালো চাষ হলে পরে ভালো পাতা হলে পনেরো দিন পর মানে আপনি এক বিঘা জমিতে মোটামুটি তিরিশ হাজার এক মাস পর পর বিক্রি করতে এই যে এক মাস বিক্রি করলেন সারা ঘর পরে এই এক মাসের মধ্যে কটা খরচ হয় আপনি মোটামুটি এইবারে তো সারছেন এইবার তো খরচ তো সারের ওষুধের বাকি সময় ভালো যায় কোন খারাপ যায় কিরকম কোন বছর খারাপ যাই যে এখন শীতের মৌসুমে এখন একটু দাম কম আচ্ছা আবার চৈত মাসে বৈশাখ মাসে গরমের সময় একটু দাম বেশি তখন সব সর্বত খান তখন একটু দাম বেশি

মানে আপনি তাহলে আমরা যারা কৃষক আছি যে তারা সুদ দেওয়া ওই সার পানি দেওয়া এটাই

আর আগাছা পরিষ্কার করে পর পর সেচ দেন জমির সেটা জমির ইয়া বুঝে যদি রস কমে যায় তাহলে দিতে হবে আবার যদি রস থাকে তাহলে রস কমে গেলে বোঝান কি করে মাটি সাদা হয়ে যায় মাটি

আচ্ছা এখন আমরা যারা ধান চাষ করি ধান চাষ করি বিভিন্ন থাকা যাবে না মানে লাভজনক কিন্তু জমি হইতে হবে জমি করে জমি রাখতে আপনার লক্ষ্যের প্রতি থাকা চাই আপনার ইতিবাচক মনোভাব এই মনোভাব আপনাকেই সাফল্যের দিকে টানবে আজকের মতো এখানে শেষ করছি খোদা হাফেজ